জীবন ঝান করে দিয়েছে সবার, তাও ছেলেগুলো কিছু করতে পারছে না, কিন্তু এভাবেই করতে হবে। নমস্কার, হ্যাপি দিওয়ালি, সবাই ভালো আছো তো? সবাই উপোস, তাই আস্তে আস্তে কথা বলছে, বুঝতেই পারছি। পুনরা কে কেমন লাগছে? সবাই এই নিয়মিত দেখছো না, এই ইনাকে মিথ্যা কথা বললেন আপনারা, কারণ টিআরপি আগের সপ্তাহে আমাদের ড্রপ করেছে। গত সপ্তাহ অব্দি অনুরাগের ছোঁয়া এক নম্বর সিরিয়াল ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এই প্রথম উইক এলো যে টিআরপিটা ড্রপ করলো, তো সকলকে অনুরোধ করব আপনারা যেভাবে আমাদের সিরিয়ালটাকে ভালোবাসা দিচ্ছিলেন সেভাবে ভালোবাসুন। আর সামনে অনেক ভালো ভালো গল্প আসতে চলেছে, এখন অর্জুন দার এন্ট্রি হয়েছে, দীপার জীবনে নতুন গল্প আসছে, আমাদেরও স্টোরি ঘুরছে। আমরা প্রচুর পরিশ্রম করে 14টা ঘন্টা আপনাদেরকে এন্টারটেইন করার জন্য কাজটা করি। তো যে টিআরপিটা ড্রপ হয়েছে সেটার জন্য আমাদের রিকোয়েস্ট যে সেই জায়গাটা আপনারা কিন্তু পরিপূর্ণ করতে পারবেন, অনুরাগ যা সয়নাটা থেকে দেখবেন, ভালোবাসবেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কেউ কিছু বলবেন, কোনো কোয়ারিজ আছে অনুরাগের ছোঁয়া নিয়ে? তুমি সবাই উপোস, কোনো কোয়ারিজ নেই। হ্যাঁ, কি বলছিলেন দিদা, শুনতে পাচ্ছি না। মিশকাতে ধরা পড়ে গেছে। আর বাংলা সিরিয়ালে তো এটাই হয় যে একটি মেয়ে বাড়িতে এত ঝগড়া অশান্তি বা জীবন ঝান্ট করে দিয়েছে সবার, তাও ছেলেগুলো কিছু করতে পারছে না, কিন্তু এভাবেই করতে হবে, এটাই গল্প আসে, এইভাবে আমরা অভিনয় করে যাই, আপনারা দেখছেন বলে এরকম গল্প চলছে। তো মিশকা ধরা পড়ে যাবে, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আর এখন অনুরাগের ছোঁয়াতে আপনারা যেরকম দেখছিলেন যে ঝগড়া অশান্তি, হ্যাপিনেস নেই, বাচ্চা দুটো অনেক কিছু করছে, তো আমি কিছু বলেই যাই যে খুব তাড়াতাড়ি গল্প ঘুরতে চলেছে। আবার রোমান্টিক, রোম্যান্স, অনেক কিছু, সব কিছু নিয়ে নতুন কিছু আসছে। তো সকলে দেখবেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই দিতে থাকবেন। আর এবার জানাই যে শুভ বিজয়া সকলকে, বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা, ভালো থাকবেন, থ্যাংক ইউ।